ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির সৌজন্যে দুস্থদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান। ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির সৌজন্যে দুস্থদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান। আজ খুলনা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির সৌজন্যে প্রায় শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শেখ আবুল কাশেম। উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার লিয়াকত আলী, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস আক্তার জাহান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মোল্লা, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক জি এম আনোয়ারুল ইসলাম, সহ সম্পাদক মোহাম্মদ দিলওয়ার হোসেন, অহিদুজ্জামান মাসুম সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।